ভাই রে, তুই আমার মামরা এতিম ভাই, তোকে অনেক কষ্ট করে মানুষ করেছি। মা বাবা চলে যাওয়ার পর তোকে কুলে পিঠে করে মানুষ করেছি। তুই মন দিয়ে পড়াশোনা কর, মানুষের মতো মানুষ হ। আচ্ছা দাদা, তোমার আদেশ কখনো ভুলবো না। আচ্ছা ঠিক আছে, যা পড়তে বস। আচ্ছা দাদা। কিরে তুহিন, পার্টি কবে দিবি? কিসের পার্টি, বুঝলাম না রে ভাই। আরে ভাই, তুই কি জানিস না, এক্সাম ক্যান্সেল, সবাইকে পাস করে দেওয়া হয়েছে। আমরা পার্টি দিয়েছি, এবার তোর পালা। দেখ ভাই, এক্সাম ক্যান্সেল হয়েছে, তা কি হয়েছে, আমি আরো বেশি করে পড়াশোনা করব। শুন, এসব পার্টিতে আমি নেই, দাদা শুনলে কষ্ট পাবে। শুন, তোর দাদাকে নিয়ে তুই থাক, যত সব, আমি এবার যাই। হ্যালো, তুই তোর দাদা হার্ট অ্যাটাক করেছে, তুই তাড়াতাড়ি আস। তুই আমায় কথা দে, তুই মানুষের মতো মানুষের মতো মানুষ হবে, মন দিয়ে পড়াশোনা করবে। আমার সময় শেষ ভাই, আমার সময় শেষ, তুই আমার কথা দে, তুই মানুষ হবে। না দাদা, তোমার কিছু হবে না দাদা, দাদা দাদা তোমার কিছু হবে না দাদা, দাদা দাদা তোমার কিছু হবে না, কিছু হবে না দাদা, তোমার কিছু হবে না, তোমার কিছু হবে না দাদা, দাদা কথা বলো দাদা, তোমার কিছু হবে না দাদা, কথা বলো দাদা, দাদা কথা বলো দাদা, তোমার কিছু হবে না দাদা, কথা বলো। তুহিন চল সিনেমা দেখে আসি, দারুণ মজা হবে। সরি দোস্ত, আমি যেতে পারবো না। বুঝেছি, তোর সাথে সময় নষ্ট করে লাভ নেই, চল আমরা যাই। শুন, ও একটি পাগল, দাদার আদেশ পালন করবে বলে নিজে একটা পাগল হয়ে গেছে। হ্যালো, কি দাদা বেঁচে নেই? ও একটি পাগল, দাদার আদেশ পালন করবে বলে নিজে একটা পাগল হয়ে গেছে। এসব পার্টিতে আমি নেই, দাদা শুনলে কষ্ট পাবে। শুন, তো দাদাকে নিয়ে তুই থাক, যত সব, আমি এবার যাই। কিরে, ছোট লোকের বাচ্চা ঠিক মতো কাজ করতে পারে দাদা।
সরি দোস্ত, আমাকে ক্ষমা করে দিন। আমার দাদা মরে যাবায় আজ আমি বুঝেছি দাদার গুরুত্ব কতটুকু। আজ আমার চোখ খুলে গিয়েছে, দাদার আদেশ কখনো ভাঙতে নেই। হ্যাঁ, দাদার আদেশ কখনো ভাঙতে নেই।